রাধে রাধে বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে বিউটি টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। মনে করলাম সামনেই তো দুর্গাপুজো, সবাই এই বিউটি টিপসটা কাজে লেগেই যেতে পারে। কারণ অনেকেই আছো পার্লারে গিয়ে ফেসিয়াল করো, তাই অনেকে আছো যারা ফেসিয়াল মোটেই করো না, তারা এটা অ্যাপ্লাই করতে পারো। এটা একদম কোনো ঝামেলা ঝুঁকি নেই, তোমরা অনায়াসে সমস্ত উপকরণগুলো পেয়ে যাবে, একদম ন্যাচারাল প্রোডাক্ট। তোমরা এটা নিজেদের স্কিনে অনায়াসেই ব্যবহার করতে পারবে, এটা শুধু মুখ নয়, হাত পা সমস্ত স্কিনেই ব্যবহার করতে পারবে। আর এটা করলে তোমাদের মুখের স্কিনটা বেশ গ্লো করবে এবং চকচক করবে, যার যেমন স্কিন সেই স্কিনটাই গ্লো করবে। অনেক সময় হয় আমাদের এই মুখে মেকআপ কিংবা কোনো ক্রিম মাখার দরুন মুখের লোমকূস গুলোর মধ্যে ঢুকে যায়, সেগুলো আর বার হয় না এবং মুখে তার থেকে ব্রণও সৃষ্টি হয়। পুজোর আগে আগে ওগুলো তো বেশি করেই বোঝা যায়, তখন তোমরা এই ফেস প্যাকটা ব্যবহার করতেই পারো, এই মুখের মধ্যে সেই লোমকূস গুলো পরিষ্কার হতে সাহায্য করবে এবং মুখের ব্রণ গুলো যাতে বারবার না আসে সেটাও কমাতে সাহায্য করবে। এছাড়া যদি তোমাদের থাকে মুখে মেচেদা দাগ, অনেকে চলে দেখবে মেচেদা দাগ থাকে, সেগুলোও উঠতে সাহায্য করবে। তাছাড়াও এই যে তোমাদের এই নাকের পাশে দেখবে অনেক সময় সাদা সাদা মাছ হয়, সেই মাছগুলো উঠতে ভীষণ ভাবে কাজে দেবে। এর মধ্যে যে উপকরণগুলো আছে সেগুলো ভীষণ কার্যকারী উপকরণ। মুখে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মুখে যে অয়েলি ভাবটা থাকে, অয়েলি ভাব থেকেই মুখের ব্রণটা আসে, তাই এই ফেস প্যাকটা করলে তোমার অয়েলি ভাবটা একটু দূরে যাবে। কারণ এই অয়েলি থেকে তোমাদের ব্রণটা আসবে, তাই অয়েলি ভাবটা যদি মুখে না থাকে তাহলে ব্রণটাও আসতে পারবে না। তাই মাঝে মাঝে তোমরা এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারো, এই ফেসিয়ালটা তোমরা করতেই পারো বাড়িতে, শুধু পুজো নয়, পুজোর পরেও এটা করতে পারো। করলে তোমাদের মুখের স্কিনটা বেশ ভালোই গ্লো করবে এবং মুখের মধ্যে যে মুখের উপরে নানান রকম প্রবলেম দেখা যায়, র্যাশ ব্রণ, মেচে দাদা এবং ওই নাকের পাশে মাছ হয় যেগুলো, সেগুলো থেকেও নির্মূল হবে, তোমার এই প্রবলেম থেকে তুমি সলভ করতে পারবে নিজেই। আর যারা একদম কোনো ফেসিয়াল করো না বা তোমাদের কোনো ফেসিয়াল করার এজ হয়নি এখনো, অনেক সময় আছে একটা বয়স থাকে ফেসিয়াল করার, তার আগে করতে নেই, তারাও এটা করতে পারো একদম ঘরোয়া পদ্ধতিতে, এতে কোনো সমস্যা হবে না, কারণ এটা সমস্ত বয়সেই করতে পারো। আর এটা যারা তোমরা পার্লারে গিয়ে করো তারাও করতে পারো অনায়াসেই, এটা কোনো অসুবিধা নেই, এতে তোমাদের মুখের কোনো ক্ষতিও হবে না, বরঞ্চ উজ্জ্বলতা বাড়বে। তাই বন্ধুরা, সামনেই পুজো, তোমরা পুজোর আগে অন্তত 2-3 বার এটা করলে বেশ মুখের স্কিনটা গ্লো করবে। একবার করলে গ্লো করবে, কিন্তু 2-3 বার করলে আরো বেশি করে গ্লো করবে। তাই তোমরা এটা করবে অ্যাপ্লাই, তোমাদেরকে দেখাই কি কি উপকরণ লাগছে। আমার সামনেই রয়েছে উপকরণ বন্ধুরা, এ দেখো এখানে রয়েছে, প্রথমে দেখে এটা চালের গুঁড়ো, এখানে রয়েছে 1 চামচ চালের গুঁড়ো, সেদ্ধ চালও নিতে পারো, আতপ চালও নিতে পারো, যেটা নেবে সেটাই সুবিধা। কিন্তু চালের গুঁড়ো একটু চেলে নেবে, যাতে একটু দানা দানাটা কম হয়, খুব বেশি দানা হলে মুখে যদি তোমরা লাগাও তাহলে মুখে মুখে রাপ রাপ ব্যাপারটা চলে আসবে, তাই একটু মিহি মিহি দানা নেবে তাহলে সুবিধা হবে। আর এখানে আছে পেঁপে, পেঁপে এতটা লাগবে না, কয়েক পিসই লাগবে। আর এখানে আছে টক দই, আর এখানে আছে লেবু, তোমরা যে কোনো পাতি লেবু নিতে পারো, আমাদের বাড়িতে এরকম লেবু আছে, এগুলো পাতি লেবু না, এগুলো হচ্ছে কমলা লেবু মতো ভীষণ টক, আমি এই লেবুটা ইউজ করব। বন্ধুরা, এই সামনে রয়েছে সমস্ত উপকরণ, এবার আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত জিনিসগুলো। এই সামনে রয়েছে টক দই, টক দইয়ের মধ্যে আমি এই চালের গুঁড়োটা দিয়ে দিলাম, 1 চামচ টক দইয়ের মধ্যে 1 চামচ চালের গুঁড়ো, তার সাথে এই পেঁপেটা মিশিয়ে নিচ্ছি। এইগুলোকে একদম পুরো হাতের সাহায্যে পুরো মিহি করে নিতে হবে, পুরো মেখে নিতে হবে। আমি একটাই পেঁপে নিলাম, যদি লাগে পরে আবার নেব। আর এই যে লেবু,
এই লেবুর রস আমি এতে দিয়ে নিচ্ছি, কয়েক ফোঁটাই লেবুর রস লাগবে। নিয়েছি, এবার ভালো করে এই পেঁপেগুলোকে একদম মিহি করে নিতে হবে। আর পেঁপে তো পাকা পেঁপে ভীষণ নরম হয়, সেই জন্য ভালো করে একটু মেখে নিলেই এক পুরো গলে যাবে এতে। এবং টক দই রয়েছে, ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। হাতের সাহায্যেও করতে পারো তোমরা, চামচের সাহায্যেও করতে পারো। বন্ধুরা, ভালো করে হাতের সাহায্যে তোমরা একদম মিহি করে এতে মেখে নেবে, আর টক দইটা আছে ভালো করে সঙ্গে একদম মিশিয়ে নেবে, যাতে এই এগুলো একদম পুরোপুরি সমস্ত জিনিসের সঙ্গে মিশে যায়, আর চালের গুঁড়োটাও খুব ভালোভাবে এর সাথে মিশে যায়। এইভাবে এইভাবে একটুখানি ফেনিয়ে নেবে এগুলোকে, তারপরে তোমরা মুখের উপর অ্যাপ্লাই করবে। চোখটা একটু বাদ রাখলে সুবিধা, আর চোখের উপরে যদি একটু শসা দিয়ে রাখতে পারো তাহলে আরো ভালো। কিন্তু যখন তোমরা মুখটা ধোবে তখন চোখের পাশগুলোতে একটু আলতোভাবে এগুলো দিয়ে নিতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় পেঁপেতে তাহলে তোমরা এটা না দিলেই পারো, কিন্তু এটা সমস্যা হওয়ার কথা নেই। কিন্তু যাদের অতিরিক্ত অ্যালার্জি তাদের হয়তো সমস্যা হলে হতেও পারে, তাই এই এটা তোমরা তোমাদের মুখের উপরে এইভাবে অ্যাপ্লাই করবে। আর এটা তোমরা একদম রাখবে 25 মিনিট মতো রেখে দেবে মুখে, আর খুব মোটা করে দেবে। যদি দিয়ে দেখো 5-10 মিনিটের মধ্যে একটু শুকিয়ে শুকিয়ে ভাব গেছে তাহলে আরেকটার উপরে দিয়ে দেবে, দিয়ে তারপরে 25 মিনিট মতো রেখে তারপর ভালো করে ধুয়ে নেবে। আর যখন 25 মিনিট মতো রাখবে, যখন ধোয়ার সময় একটু আলতো ভাবে এরকম এরকম করে এরকম এরকম করে তোমরা ম্যাসাজ করে নেবে, এই ঠোঁটের পাশে এগুলো এরকম করে করে ম্যাসাজ করে নেবে। এগুলো এরকম করলে মুখের যে ময়লাগুলো সেগুলো উঠতে সাহায্য হবে। নাকের পাশে এইদিকে এরকম করে করে তোমরা দু হাতের মাধ্যমে, এই যে দেখো এরকম করে উপর দিকে টানবে, এরকম উপর দিকে টানবে। কখনোই ম্যাসাজ করার সময় এই এরকম করে নিচের দিকে টানবে না, এই যে মুখের এরকম করে উপর দিকে টানবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর বন্ধুরা, এই যে এটা করার সময় খুব জোরে জোরে রাগ করে করবে না, তাহলে মুখের উপরে এই দাগ দাগ হয়ে যাবে। আর এর কারণ এর মধ্যে চালের গুঁড়ো আছে, সেই জন্য তোমরা আস্তে আস্তে করবে, তাহলে মুখের স্কিন গুলো ভালো থাকবে। আর যখন হাতের উপর অ্যাপ্লাই করবে, দুই হাতের উপর, তখন তোমরা একটু জোর খাটাতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মুখের স্কিনের উপরে খুব বেশি জোর খাটাবে না। বন্ধুরা বন্ধুরা আমি তো মুখের এই মুখের এই জায়গা চলের উপরে ফেস প্যাকটা লাগিয়েছিলাম, উপরে এখনো লাগাইনি, কিন্তু তোমরা সমস্ত মুখে এই ফেস প্যাকটা লাগিয়ে নেবে। এবং 15 মিনিট যখন হবে তখন তোমরা আবার যে ফেস প্যাক করা আছে তার থেকে আবার মুখের উপরে লাগিয়ে নেবে। নিয়ে 25 মিনিট যখন হবে তখন আলতো করে মুখে ম্যাসাজ করে নেবে, আর মুখে নাকের পাশে খুব আলতো আলতো করে ম্যাসাজ করে নেবে। কিন্তু মুখে ওই ফেস প্যাকটা শোকাবে না, অনেক সময় মুখে শোকালে না মুখে ট্যান পড়ে যায়, তাই তোমরা শোকাবে না, এইভাবে মুখে ম্যাসাজ করবে। আর যদি হাতে কিংবা পায়ের স্কিনে কিংবা গলায় দাও তাহলে একটু একটু জোরে জোরে ম্যাসাজ করতে পারো, এটা কোনো অসুবিধা নেই। কারণ হাত পায়ে আর মুখের স্কিন সম্পূর্ণ আলাদা হয়, তাই হাত পায়ে একটু জোরে ম্যাসাজ করা যেতেই পারে। তাই তোমরা এইভাবে অ্যাপ্লাই করবে, দেখবে বেশ স্কিনটা পুজোর আগে আগে ঝকঝক করছে, আর স্কিনটা বেশ শাইন করবে। তোমাদের যেমন গ্লো চাইছো মুখে তেমনই হবে। আর তোমরা শুধু পুজোর আগে না, এটা তোমরা অন্য সময়ে করতে পারো, সারা বছর ধরেই তোমরা করতে পারো, কোনো অসুবিধাই নেই। আর তোমরা এই সমস্ত উপকরণগুলো অনায়াসেই পেয়ে যেতে পারো, তাই তোমরা এভাবে অ্যাপ্লাই করো। আর সামনে পুজো আসছে, পুজোর সময় ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দ করো। এখনকার মতো টাটা, রাধে রাধে।